আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আজ আমি দেখাবো আমার মালটা গাছের কীভাবে আমি মাটি প্রস্তুত করেছি এবং সেটা একটু স্বল্প পরিসরে দেখাবো। তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল যে আমার গাছের মাটি আমি কীভাবে প্রস্তুত করি যেন গাছের ফুল এবং ফল খুব দ্রুত বড় হয়, ঠিক আমার গাছের মতো। তো দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মালটা গাছের ফলের সাইজটা দেখতে পাচ্ছেন। তো ফলের সাইজ কিন্তু দ্রুত বড় হবে, সেটা নির্ভর করবে আপনার ছাদ বাগানের ড্রামে যে মাটিটা রয়েছে তার উপরে। আপনি যদি শুধুমাত্র মাটি ব্যবহার করেন সেক্ষেত্রে ফলের বৃদ্ধিটা কিন্তু খুবই কম হবে। তো এখানে আমার একটি ছোট গাছ রয়েছে, এই ছোটো গাছে 37টিরও বেশি কিন্তু মালটা রয়েছে। অনেক ফুল এবং ফল এসেছিল, পাশাপাশি কিছু ফল এবং ফুল ঝরে গিয়েছিল। এখন যে পরিমাণ মালটা আছে তা আমার কাছে মনে হচ্ছে এটাই যথেষ্ট, যেহেতু ছাদ বাগানের গাছ। তো এই গাছের মাটি আমি কীভাবে প্রস্তুত করি এবং আমার ছাদ বাগানের গাছের মাটি যদি আপনি একটু লক্ষ্য করেন এবং মাটিটার দিকে যদি একটু ভালোভাবে দেখেন, যে মাটির কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ জৈব সার কিন্তু এখানে রয়েছে। তো আমি কিছু মাটি এখান থেকে নিচ্ছি এবং আমার ছাদ বাগানে আরও কয়েকটি ড্রামের মাটি আমি এখান থেকে নেব, নিয়ে আমি আপনাদের দেখাবো যে আমার ছাদ বাগানের মাটিটা আসলে কতটা সুন্দর এবং আমি কীভাবে পরিচর্যা করার মাধ্যমে এই মাটিগুলো তৈরি করি। এবং এই মাটি যদি আপনার গাছে, আপনার ছাদ বাগানের ড্রামে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। তো এখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু 50টারও বেশি ফল কিন্তু আমার কাছে আছে। তো যারা আমার গত পর্বে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন। এবং এখানে যে পেয়ারা গাছ, এখান থেকেও আমি একটু মাটি নিচ্ছি এবং তিনটি ড্রামের মাটি আমি একসাথে নেব। এবং আপনারা বুঝতে পারবেন না কোন ড্রাম থেকে কোন মাটিটা নিয়েছি এবং এতটা নিখুঁত আমার মাটি, ছাদ বাগানের মাটিগুলো। এবং আস্তে আস্তে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি এক এক করে আমি প্রথমত মাটিগুলো দেখাচ্ছি, পরবর্তীতে ভিডিও শেষে দেখাই দেবো কীভাবে মাটিগুলো প্রস্তুত করবেন এবং এই মাটির মধ্যে কী কী ধরনের উপাদান আমি ব্যবহার করেছি যেন প্রচুর পরিমাণ পুষ্টি কিন্তু মাটিতে রয়েছে। এবং মাটির কালারটা দেখে আপনি বুঝতে পাচ্ছেন মাটিটা কিন্তু পুরোপুরি কালো কালার। আমি আপনাদের প্রথমে বলেছি মাটির কালারটা দেখে বোঝা যাবে মাটিতে কী পরিমাণ খাদ্য কিন্তু রয়েছে। আপনার মাটির কালার যদি বাদামি কালার হয় সেক্ষেত্রে বুঝবেন আপনার মাটিতে খাদ্য পরিমাণটা কিন্তু খুবই কম, এবং কালো কালার দেখে বুঝতে হবে মাটিতে প্রচুর পরিমাণ খাদ্য রয়েছে। তো আমি এখানে মোটামুটি কিছু দেখাবো, আর সেটা হচ্ছে মাটি প্রস্তুত করার জন্য কিছু উপাদান লাগবে, সেই উপাদানগুলো আমি এক এক করে দেখাবো। প্রথমত মাটিটা আমি এখানে রেখে দিই, তারপর দেখাই। তো এখানে বাটিতে আমি কিছু গোবর সার নিয়েছি, পাশাপাশি এখানে আর একটা পাত্রে এখানে আমি রান্না করা পায় কিছু ছাই থাকে সে ছাইগুলো নিয়েছি, এবং বালি আছে কিছু এবং কিছু ইটের খোয়া আছে। তো এক এক করে সব কিছু ব্যবহার দেখাবো, পাশাপাশি আরও কিছু উপাদান দরকার হবে আর সেগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি। প্রথমত এই উপাদানগুলোর কাজগুলো আমি আগে দেখাই। প্রথমত এখানে যে গোবর সারগুলো রয়েছে সেগুলো ভালোভাবে গুঁড়া করে নিতে হবে, কোনো প্রকার আস্ত বা দলা দলা হওয়া যাবে না। আমি এটা গুঁড়া করে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি এবং দেখেন আস্তে আস্তে গুঁড়ো করে অনেকটা মিহি করে ফেলতে হবে, অনেকটা ঝুরঝুরে করে ফেলতে হবে। তো দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এইভাবে আপনার ছাদ বাগানের মাটি যদি আপনি প্রস্তুত করেন সেক্ষেত্রে আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে এবং ফলগুলো সহজে ঝরবে না, পাশাপাশি ফলগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে। তো দেখতে পাচ্ছেন আমার গোবর সারগুলো তৈরি হয়ে গিয়েছে, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কিছু অংশ অরিজিনাল যে মাটিটা রয়েছে সেই মাটিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি 100%-এর মধ্যে 60% হবে গোবর সার, 5% হবে ছাই, রান্না করার পরে যে ছাইটা থাকে, 5% হবে বালি। তো প্রথমত দেখেন আমি 60% গোবর সার নিয়েছি এবং গোবর সারের পরিমাণটা দেখতে পাচ্ছেন, আমি অল্প পরিমাণ দেখাই দিচ্ছি, আপনি ড্রামে ঠিক একই পরিমাণ ব্যবহার করবেন। তো 60% মানে অধিকাংশ বেশি পরিমাণটাই হবে গোবর সার, পাশাপাশি অল্প পরিমাণ মানে 5% হবে রান্না করার পর যে ছাই। এটা আপনি যত বড় ড্রাম হবে সেই পরিমাণ হাতেই আপনি তৈরি করতে পারবেন, আমি ছোটো পরিসরে দেখাই দিচ্ছি। তো দেখেন আমি 60% গোবর সারের মধ্যে 5% যে রান্না করার যে ছাইটা আছে সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক আপনার বড় যে ড্রামটার যখন মাটিটা প্রস্তুত করবেন ঠিক একইভাবে, যেহেতু অনেকটা মাটি লাগবে সেক্ষেত্রে আপনি একইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো দেখেন মিশিয়ে নেওয়ার পর মাটির অবস্থাটা কেমন হয়েছে, আমি যে মাটির সাথে ছাইটা মিশিয়ে নিয়েছি, গোবর সারের সাথে ছাইটা মিশিয়ে নিয়েছি, খুব একটা দেখে বোঝা যাচ্ছে না,
এবার 5% বালি ব্যবহার করতে হবে। বালি ব্যবহারের কারণ কি আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি, তো এখনই বলে দিই বালি ব্যবহার করলে আপনার শিকড়গুলো খুব দ্রুত ভালোভাবে সরে যাবে এবং মাটির যে দলা দলা হয়ে থাকে সে দলা ভাবটা হবে না, মাটিটা ঝুরঝুরে থাকবে। বিশেষত সাইট্রাস জাতের যে কমলা মালটা এবং লেবু জাতীয় গাছের এই গাছ এই ধরনের মাটি খুবই বেশি পছন্দ করে এবং শিকড়গুলো খুব দ্রুত কিন্তু ছড়িয়ে যাবে। পাশাপাশি মাটি যে পানি জমাট বাঁধার যে সমস্যা কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে 60% গোবর সার, 5% ছাই, 5% বালি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এবার পরবর্তী কাজ হচ্ছে মাটি ভালোভাবে মিশিয়ে নেওয়া। মাটির পরিমাণটা দিতে হবে 30%। তো এখানে 60% এবং 30% মাটি, তাহলে হচ্ছে 90%, তাই তো? 60, 70, 80, 90 এবং 5% আমি ব্যবহার করেছি ছাই এবং 5% ব্যবহার করেছি বালি। তো মোটামুটি হয়ে গেল 100%। তো এই 100% টোটাল আপনার খাদ্য ব্যবহার করবেন গাছে এবং পাশাপাশি আপনারা রয়েছে হাড়ের গোড়া এবং নিম খোল বা সরিষার খোল, এগুলো ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় এখন মাটি যখন প্রস্তুত করবেন গাছ লাগানোর জন্য, তো গাছ লাগানোর জন্য হাড়ের গোড়া, নিম খোল এগুলো ব্যবহার করার কোনো দরকার নেই আপাতত। কারণ আপনি নিম খোল যদি বা সরিষার খোল যদি গুঁড়া করে দেন সেক্ষেত্রে কিন্তু পানি যখন পড়বে খোলের উপরে তখন কিন্তু পোকা তৈরি হবে। আমি অনেকটা লক্ষ্য করে দেখেছি আমার একটি গাছে, আমি ভালোভাবে কিন্তু যে সরিষার খোলটা ভালোভাবে গুঁড়ো করে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম, তারপরেও আমি মাটিটা খুঁড়ে দেখি, মাটি যখন খুঁড়লাম দেখেন মাটি ওই বিভিন্ন যে খোল সার ব্যবহার করেছি সে খোলের সারের সাথে কিন্তু পোকা তৈরি হয়েছে। তো আমার মনে হয় এভাবে আপনারা তৈরি করবেন, আমি যেভাবে তৈরি করলাম, এভাবে তৈরি করার পর যখন গাছে ফুল এবং ফল আসবে তখন আপনারা যে সরিষার খোল পানির সাথে মিশে তরল সারটা ব্যবহার করবেন এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডিমের খোসা। এবং আপনারা এই পুরো টোটাল মাটির সাথে ডিমের খোসা 10-15টা ডিমের খোসা ব্যবহার করতে পারেন, ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে আপনারা দিতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে, অথবা যখন গাছে ফল আসবে তখনও আপনারা ডিমের খোসাটা ভালোভাবে শুকায়ে সেগুলো গুঁড়ো করে গাছের উপরে বা ড্রামের যে উপরে আপনারা দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে যদি আপনার গাছের পরিচর্যা করেন সেক্ষেত্রে আপনার আমার গাছে যে পরিমাণ ফুল এবং ফল এসেছে এবং ফলগুলো যে দ্রুত বড় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের ফল কী দ্রুত বড় হচ্ছে। কারণ অনেকে গাছের ফুল আসা থেকে শুরু করে ভিডিওগুলো দেখছে, আবার যারা নতুন আছে তারা গত পর্বে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং মূলত গাছের মাটি তো দেখতে পাচ্ছেন কিছু ডিমের খোসা কিন্তু রয়েছে, আমার গাছে যখন ফুল থেকে ফলে পরিণত হয়ে গেল তখন আমি কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য গাছের গোড়ায় কিন্তু ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছিলাম। এতে ফলগুলো দ্রুত বড় হওয়ার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।